تيشالو بارها كوتوني كايبا هاستن بشنغو كرمبري هاستي مدى برادس راجستان شوتيس غورتي تلنغانا او كرمبري هاستيني اكشني ريزال ساكلاجا جيتنغو او نتوينيو مدى برادس راجستان تي شوتيس غور او كرم تام هاستي و بني بيران شابا جمبري و BGP كبلاي إنغن بخار ثانغي تنغو أبناتيني كوكتي شالو بوباغرا كور آغوليني حاستا BGP حبانوغو بلايكينو تنغ تنغماري بايربو شيفشا منوك جاكا نايني دي بشيني ماغ بليو أوريسكار، تني باربورسون برضو مدير مديجين أنغتونغو، تايكونو وجهة تديدا كروي، هنگا أنغ سناموسونغو، جوتو لوكورونا، أكمتر مديجي سارا كونو أوباي كروي، هذه تاكورا، مديجيني نتريتوا جبهة باربورسون جبهة، صلي تونغاني، جه ونوين صلي تونغاني، ورا جوتو نفسن ساميلونغناي، تني هو تيربا هاستني جوتو لوكورونا وان كيو، CPM أو كونغرس، جوتو نا باتباني دول سيكوني دول، نورك نوكونا. আমাদের মোদিজির নেতৃত্বে দেশ বিকশিত ভারত যাত্রা যখন শুরুয়াত করেছিলেন 2014 থেকে তো একের পর এক বিজয় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে আজকেও তার ব্যতিক্রমী নয় আজকেও বড় বড় যে স্টেটগুলি ছিল সেগুলি আমাদের রাজস্থানে আমাদের সরকার ছিল না আজকে মোদিজির নেতৃত্বে সেখানেও সরকার হতে চলছে ছত্তিশগড়েও হতে চলছে মধ্যপ্রদেশেও আমরা আমাদের সরকার পুনরাবৃত্ত হয়েছে তো মোদিজি মানেই মোদিজি হে তো সব কুছ মুমকিন হ্যায় আজকের দিনে সবচেয়ে বড় আমাদের কাছে অ্যাচিভমেন্ট এটা এবং 2024 এ আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি হচ্ছে তার যে প্রমাণ আজকে তা দেখে গেছে তো আজকে আমরা সবাই আনন্দিত উৎসাহিত আজকে যারা আপনাদের মাধ্যমে বলছি কংগ্রেসের সভাপতি বলছিলেন উনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলেন পাঁচ রাজ্যে বিজেপি হারছে ত্রিপুরাতে কংগ্রেসের সরকার হচ্ছে তারা দিবা স্বপ্ন দেখছেন তাদেরকে বলবো আজকে যেন ওনারা আরো ভালো করে ঘুমান ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন আর ওদেরকে বলবো CPM এর সঙ্গে আরো বেশি করে মাখামাখি করে লেজুর বৃত্তি CPM এর সঙ্গে লেজুর বৃত্তি করে CPM এর পেছনে পেছনে থেকে মানুষকে যে অতদিন ধরে বোকা বানিয়েছেন আর বোকা বানানো যাবে না পাঁচ রাজ্যেরও শেষ ঘুম থেকে উঠেই দেখেন বিজেপি মোদিময় হয়ে গেছে সারা ভারতবর্ষ আবারও তারা ঘুমিয়ে গেছে অনেকে দেখবেন মোবাইলের সুইচ অফ হয়ে গেছে মোবাইল খারাপ হয়ে গেছে চার্জ শেষ হয়ে গেছে কারণ মোদিজি এমন একটা জিনিস
মোদিজির আতঙ্কে কংগ্রেস সিপিএম সব ধরাশায়। আর আজকে আমি যারা ইন্ডিয়াকে নিয়ে কথা বলছিলেন INDIA সব চুর আর বাটপারের দল তাদেরও মুখোশ আমাদের মোদিজি খুলে দিয়েছেন। ইন্ডিয়া ইন্ডিয়া নয়, মোদি মোদি হয়ে গেছে। Development, government, development, politics, about our story to go. Sini Sara Barbosani Karikota, for Imandari, Shacha, Tebro, Belakena, Kabakuwa Samantangani, Avani Baganitino, Paito. Sanka Kagibin Kangi, we had our service of Haina, Sarso City, Eba, Liginis, and there was a Haina, government from Kaina. Avani Bagina, any Moody Dean, Nedri, there was a Santinta state of past community, Telangana, Dosta to be feminine. Obo, because it of Barot, no deep development, Kaina, infuser of Barot, stressed of Barot, while no lead Kajani Tangtongo, as I was in Zoto, the Tabosini, Indian Zoto, Indian people love the Tabo of no Katan Kazaklai, Singam Sukoto. And your Oroko Tasanaitongo. তাও ও তিনটা স্টেট নহাগৈ যারা রাষ্ট্রটি সুবিধা বুকির পর আর তিনটা স্টেট ফাইকাং খাঙ্কে বড় মুটি জিনিস সাপুন ফাইনানি ফাইয়াং খাঙ্কে জানি অমতে হাই বাক্স সুবিধাবাদী তো আর সুবিধাবাদী রকন মেসে নইনে যত ন মেসে নই সারা ইন্ডিয়ানে যত অপোজিশন পার্টি নে মুডি না মেসে নানি বাগে একদান থাকা এক থাকা ফিয়া বা মুডি নি যে নাহার মুং বলি ভিজন এন্ড ভিশন ন সারা ভারত বর্ষ নি বড় কোনো অ্যাকসেপ্টেবল তে বনন যত নি কাপলাই খেমে নি বাঙ্গে আস সারা ইন্ডিয়া যে আস অপোজিশন পার্টি এক মানে পড়ে ফেলে মুডি না আপনার প্রুফ আমার ইমানদারি নি সাতসা নি তেই বিকাশ ভারত নি জিতছি আপনি বাকি মোদি জি না বেলাইখেন হামবাই মারগো তেই যত সিনি সারা ভারতবাসী নন বেলাইখেন ওয়েল তারপর আমি কংগ্রেচুলেশন মারগো যে মোদি নি নাহার মনে সঙ্গে কাপড় খেয়ে মানে তেই সঙ্গে ত্রিপ্রাণী গবে হান খাকা হামাইয়া করে যেহেতু সিনি মোদি ইন্ডিয়া গপ তেই বুক আই কলক মুথ আপনার সঙ্গে সকলে দিয়ে তেই হামবাই মারগো যারা ও মোদি নি সরকার ফাইনা নিবে গে জান জান বিশ্বাস খাইমে নি মোটাই প্রেয়ার খাই দেই রক বরক নবু খা পাইফলে নি হামবাই মারো প্রত্যাশিত জয় ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে সাথে এগিয়ে যাচ্ছে যেভাবে সমগ্র ভারত জুড়ে বিকাশের ঝান্ডা উড়েছে মোদিজির নেতৃত্বে আমরা জানতাম যে এই জয় আমাদেরই হবে ভীষণ ভালো লাগছে সকাল থেকে মধ্যপ্রদেশ রাজস্থানে কংগ্রেসের সরকার ছিল সেখানে আমরা আবার ক্ষমতা এসেছি এবং মধ্যপ্রদেশও আমরা এসেছি এবং ছত্তিশগড়ও ভারতীয় জনতা পার্টির সরকার করতে চলেছে তার জন্য হৃদয় থেকে আমরা যারা গণদেবতা মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান তাদেরকে আমরা আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং সকাল থেকে আমরা এখানে উদযাপন করছি খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে 2024-এ মোদিজির নেতৃত্বে আবার ভারতবর্ষের ক্ষমতায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে মোদিজিকে আমরা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চলেছি যে রাজ্যে দুটিতে একটু খারাপ ফল হয়েছে সেটার ব্যাপারে কি বলবো কোথায় খারাপ ফল হলো সব জায়গায় তো ভালো হলো ছত্তিশগড় সবাই বলছিল যে ভারতীয় জনতা পার্টি সেখানে সরকার করবে না সেখানেও আমরা সরকার করেছি রাজস্থান কংগ্রেসের ছিল সেখানেও আমরা এবার ভালো বিশাল ভালো না শুধুমাত্র আপনি দেখবেন ডিফারেন্স যেটা ভারতীয় জনতা পার্টির সঙ্গে অন্যান্য দলের সেটা বিশাল মার্জিন আমরা সেখানে জয়ী হয়েছি মধ্যপ্রদেশও বিরোধীরা অনেক তারা যেটাও চিরাচরিতভাবে করে থাকেন অনেক ধরনের তারাও অনেক ধরনের ক্যালকুলেশন করেছিলেন সেখানে আমরা আসবো না তো সেখানে দেখা গেল যে ডিফারেন্স অনেক বেশি তেলেঙ্গানা তো ভারতীয় জনতা পার্টির কিন্তু যেখানে আমরা অনেকে বলতো যে এক থেকে দুই একটু মাত্র সিট হয়তো আমরা পাবো সেখানে কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে প্রায় দশের ওপর সেখানে আমরা ভারতীয় জনতা পার্টি কিন্তু সেখানে সিট আমরা পেয়েছি খুব ভালো রেজাল্ট আপনি যদি সমগ্র ভারতবর্ষে নিরিখে দেখেন সেখানে ভারতীয় জনতা পার্টির মানে বলা যায় কাছে দিয়েও অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু নেই দেখা যাচ্ছে আজকের দিনে বিরোধী যে পার্টি ছিল কংগ্রেস তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে তাদের উদ্দেশ্যে আমাদের রাজ্য আমরা জানি আজকে থেকে একটা আবার নতুন ক্যালকুলেশন হবে তো নতুন যারা যারা দাদারা আছেন তারা তো বরাবর যখন একটা ইলেকশন আসেন তাদের এক ধরনের ক্যালকুলেশন থাকেন তার এখন তারা কিছুদিন চুপ থাকবেন আবার যখন চব্বিশে লোকসভা আসবে তাদের আরেকটা ক্যালকুলেশন থাকবে চব্বিশের রেজাল্টে যখন দেখা যাবে মোদিজি আবার দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন তখন আবার
ছয় মাসের জন্য ঘরে বসে থাকবেন।